স্বামীর মৃত্যুজড়িত কারণে আর্থিক সহায়তার চেক নিতে আসছেন মোসাম্মদ রহিমা বেগম, স্বামী মরহুম মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী, বার্তা সম্পাদক আজকের চট্টগ্রাম। এরপরে চিকিৎসা ভাতার চেক নিতে আসবেন তৈয়বুর রহমান, আমার সংবাদ ফরিদপুর উপজেলা প্রতিনিধি। এরপরে পিতার মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা পাবেন আকাশ সাহা, পিতা মৃত অরুণ সাহা। এরপরে স্বামীর মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা নেবেন শামিমা আক্তার, স্বামী মৃত কমলেশ মোহন্ত সাহা। বৈশাখী টিভি, বগুড়া জেলা প্রতিনিধি। এরপরে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে স্বামীর মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা পাবেন শিরিন আক্তার, স্বামী মৃত আব্দুস সোবহান রানা। স্টাফ রিপোর্টার চাঁদপুর প্রবাহ। আসছেন শিরিন আক্তার, স্বামী মৃত আব্দুস সোবহান রানা। স্টাফ রিপোর্টার চাঁদপুর প্রবাহ। এরপরে স্বামীর মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তার চেক গ্রহণ করতে আসছেন আমেনা পারভিন, স্বামী মৃত হুমায়ুন কবির, দৈনিক ইনকিলাব ভোলা জেলা প্রতিনিধি। এরপরে স্বামীর মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা নিতে আসছেন মোসাম্মদ শাকিলা আক্তার, স্বামী মৃত নাজমুল হুদা। নওগাঁ জেলা প্রতিনিধি, ডিবিসি নিউজ। এরপর স্বামীর মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তার চেক গ্রহণ করবেন নীলুফার জাহান, স্বামী মৃত এস এম আতিকুর রহমান। এরপরে মায়ের মৃত্যুজনিত কারণে আর্থিক সহায়তা পাচ্ছেন তামান্না ফরজানা খান চৌধুরী, মা শাহানারা বেগম। স্টাফ রিপোর্টার এটিএন বাংলা দর্শক। এরপরে চিকিৎসা ভাতা পাচ্ছেন শেখ শুকুরুজ্জামান, ঢাকা টাইমস, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এরপরে চেক নিতে আসবেন স্ত্রী ও মেয়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা মোহাম্মদ আরমান হাসান, নিউজরুম এডিটর এনটিভি। এরপরে চিকিৎসা ভাতা চেক নিতে আসবেন মোহাম্মদ আল ফারাবি হাসান নবীন, ডিবিসি নিউজ ও মানবন্ধন, ঠাকুরগাঁও প্রতিনিধি। এরপরে আসবেন আর্থিক সচ্ছলতার জন্য চেক নিচ্ছেন নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, আমাদের কণ্ঠ। এরপরে আসবেন মোহাম্মদ আসাদুদ্দৌলা, সম্পাদনা সহকারী, দৈনিক জনকণ্ঠ। এরপরে আসছেন খলিলুর রহমান, ডেইলি নিউ নেশন, ঢাকা, আর্থিক সহায়তার চেক নিতে। এরপরে আসছেন চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক নিতে দিলীপ কুমার মজুমদার, ফটো সাংবাদিক, আর্থিক। এরপরে চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক নিতে আসছেন সুমন ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি, প্রতিদিনের সংবাদ। এরপরে আসবেন চিকিৎসার জন্য চেক নিতে সৈয়দ মোহাম্মদ আকবর হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, ভোরের ডাক। এরপর চিকিৎসার জন্য অনুদানের চেক নিতে আসবেন মোহাম্মদ শামসুজ্জামান শাম, স্পোর্টস ইনচার্জ, ভোরের কাগজ। সবশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে চেক নিতে আসছেন মোহাম্মদ তরিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, বাংলাদেশ টেলিভিশন। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের মাঝে চেক প্রদানের জন্য অশেষ কৃতজ্ঞতা আপনার প্রতি।